হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আরেকটা বৃহস্পতিবার শুরু হয়ে গেল, 9টা বেজে গেল, 9টার বাজতে আরো 2-3 মিনিট আছে বাকি ডেফিনেটলি। এবং লাইক এভরি থার্সডে শুরু হয়ে গেল এআরই টক উইথ এলিটা, পাওয়ার্ড বাই হইচই। এবং প্রতি সপ্তাহে আমি আমার কোনো না কোনো ফেভারিট মানুষকে আনি, যারা আমাদের ফিল্ড অফ এন্টারটেইনমেন্টে বাংলাদেশে কোনো না কোনো একটা মার্ক রাখছে, সিঙ্গার, অ্যাক্টর, আরো অনেকেই আনা হয় আমাদের এখানে। আজকে যিনি আসছেন তাকে আসলে আমি ছোট থেকে দেখছি, ওনার গান শুনছি, ওনার গান আমার, ওনার ব্যান্ডের গান এবং ওনার গাওয়া গানগুলো আসলে মুখস্থ পুরা। এবং 1.5 বছর আগে যখন ওনারা ওনাদের 40 ইয়ার্স 40 ইয়ার্সটা মার্ক হলো, ফাইনালি 40th অ্যানিভার্সারি হলো, এবং তারা পুরো ওয়ার্ল্ড ট্যুর করে এসে বাংলাদেশে যেই এন্ডিংটা দিল, যে সিজন ফিনালেটা, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। এবং আমরা ছিলাম ওখানে সবাই, আপনারাও ডেফিনেটলি অনেকে ছিলেন, এবং উই ওয়ার অল সিঙ্গিং অ্যালং উইথ দ্যাম। ওয়েল, এনিওয়ে, এখানে সাসপেন্সের কিছু নাই, অলরেডি প্রোমো চলে গেছে, ইউ নো হু আই এম টকিং অ্যাবাউট। আমাদের সাথে যিনি আছেন উনি মাইলস ব্যান্ডের, আর লেজেন্ডারি ব্যান্ড, যারা 40 ইয়ার্স এর আরো বেশি ইনফ্যাক্ট ওনারা আছেন, ওনারা পারফর্ম করছেন, দেয়ার ইউ নো দেয়ার রানিং স্ট্রং। এবং তাদেরই একজনের সাথে আমরা আজকে কথা বলবো মিউজিক নিয়ে, তাদের হিস্ট্রি নিয়ে, তারপর সামনে আরো যে যে কাজগুলো হচ্ছে ওগুলো নিয়ে অবশ্যই কথা বলবো। আশা করি আপনারা থাকবেন এবং আপনারা প্রশ্ন পাঠাবেন আমাদেরকে। তার আগে একটু আপনাদের বলে দিই যে অনেক মাস ধরেই তো আপনাদের সাথে হইচই নিয়ে কথা বলছি। হইচই যে প্ল্যাটফর্মটা যেখানে আমরা বাংলা এন্টারটেইনমেন্ট এক্সপিরিয়েন্স করতে পারি, যেখানে 500-এরও বেশি বাংলা ফিল্মস আছে, 60-এরও বেশি অরিজিনাল ওয়েব সিরিজ আছে। এবং আমি আপনাদেরকে বলি, কলকাতা মানে ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশ, এই দুই জায়গা থেকে কিন্তু আমাদের মেকার্সরা ফ্যান্টাস্টিক কিছু গল্প ওখানে প্রেজেন্ট করছে। তো আপনারা যদি এখনো ডাউনলোড করে না থাকেন এই অ্যাপটা, প্লিজ এক্ষুনি ডাউনলোড করেন। আর অফলাইন সাবস্ক্রিপশন কার্ডস কিন্তু অ্যাভেলেবল আছে দারাজ এবং পিকাবুতে ফর 17% ডিসকাউন্টে। তাহলে হইচই হয়ে যাক, এবং আজকে আমরা হইচই করব অনেক অনেক বেশি, কিন্তু অফকোর্স একটু ভদ্রভাবে, ডেফিনেটলি এত চিল্লাচিল্লি করারও কোনো দরকার নেই। বাট হইচই করবো আমরা আজকে মিস্টার হামিন আহমেদের সাথে, হামিন ভাইয়ের সাথে। হামিন ভাই আছেন, কেমন আছেন হামিন ভাই? ভালো, তুমি কেমন? থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। থ্যাংক ইউ হামিন ভাই, আপনি এক বলাতেই বলছেন হ্যাঁ আমি আসবো। থ্যাংক গড, মাই ফিঙ্গার্স ওয়ার ক্রসড ওয়েন আই কলড ইউ, হামিন ভাই এখনই ঝাড়ি মেরে কিছু একটা বলবে। বাট ইউ এগ্রিড। হামিন ভাই, প্রথমেই আপনাকে জিজ্ঞেস করতে চাই, কেমন আছেন, আপনার শরীর কেমন? ভালো আছি, প্যান্ডেমিকে যত ভালো থাকা যায় জি সেরকমই, বাট এই অল গুড। কোভিড এর সময় সবাই তো বেসিক্যালি আমরা বাসার ভেতরে ছিলাম, তখন আপনি মানে আপনার অ্যাক্টিভিটিস গুলো কেমন ছিল ওই সময়টাতে? কারণ আমি জানি এক পর্যায়ে গিয়ে আপনার হেলথ এর একটু ঝামেলা হয়েছিল, মানে কোভিড এর শেষের দিকে যখন আমরা, হ্যাঁ আই গট ইনফেক্টেড, ইয়া ইউ ডিড গেট ইনফেক্টেড, জি। আমি বাইরে গেছি, ঘুরেছি, মানুষের সাথে কথাবার্তা বলছি, আই সো দ্য সিচুয়েশন হাউ ইট ওয়াজ টার্নিং ফ্রম ব্যাড টু ওয়ার্স্ট ইন টার্মস অফ পিপলস প্লাইট। এরকম করতে করতে প্রায় হোয়াট October porjonto, that was fine. I mean, just I took precautions, not excessive anything, right? But October eshe something happened, I think it was in close contact with someone who had it, at you know, so okhan theke I got infected, right? And I was at that time eto byasto chilam, eto meeting chilo, ekhane jao sekhane jao, eta korte deriyo korechilam, korar mashul tao dite hoyse. তারপর থেকে রিকভারি ওয়াজ গুড, এভরিথিং ওয়ার্কড আউট, নো ইস্যুস, এন্ড ইউ আর গুড অ্যাজ নিউ, যেরকম আমরা দেখছি এখন আপনাকে। এবং হামিন ভাই যেটা বলছিলেন যে অক্টোবরের সময় ওই সময়টাতে উনি অনেক ব্যস্ত ছিলেন, অনেক মিটিংস ছিল, আই থিঙ্ক একটা কারণ হতে পারে যে একটা নতুন অর্গানাইজেশন যেটা ফর্ম হয়েছে আরো অনেক আগে, বা যেটা কি বলবো অ্যাক্টিভেটেড অ্যাক্টিভেশন গুলো শুরু হয়েছে ওই সময়টাতে অক্টোবর নভেম্বরের দিকে, যেটা হচ্ছে একটা সিএমও,
এবং আমাদের সিএমও যেটা বাংলাদেশের, আই থিঙ্ক উই আর কলিং ইট বিএলসিপিএস, এবং হামিন ভাই ইজ লিডিং দ্যাট অর্গানাইজেশন, এটা নিয়ে একটু কথা বলতে চাই, কারণ বিএলসিপিএস নিয়ে, সিএমও নিয়ে কিন্তু এখনো অনেকের কনফিউশন আছে। তো প্রথমেই আমরা আসলে এই ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে একটু কথা বলতে চাই, বিকজ আমি জানি যে ইয়াং অনেক মিউজিশিয়ানসরা তারা দেখছে এবং আই এম শিওর দে উড লাইক টু নো। তো হামিন ভাই, কুড ইউ টেল আস আ লিটল বিট অ্যাবাউট বিএলসিপিএস এন্ড হোয়াট ইট অ্যাকচুয়ালি ডাজ? আমি খুব ছোট করে বলি, বিকজ আমার মনে হয় পুরো জিনিসটা একটু সবার জানা দরকার। সেটা হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে ওয়াইপো কনভেনশনের সিগনেটারি, তার মানে হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট প্রোটেকশন, এবং ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট প্রোটেকশন করতে গিয়ে যা কিছু করতে হবে সেটার একটা প্লেজ বাংলাদেশের আছে। এবং সেখান থেকে তুমি জানো যে সারা পৃথিবীতে যেভাবে ইন্টেলেকচুয়াল প্রপার্টি প্রোটেকশন হয় এবং যে সিস্টেমে পৃথিবী চলে সেই সিস্টেমটাকে ইমপ্লিমেন্ট করার বিষয়টাই বাংলাদেশ সরকার খুব খুব ইনডেপথ দেখছে যে এটা যেন হয়। তো তারই ফলশ্রুতিতে দশ বছর আগে, প্রায় 10-12 বছর আগে, ওয়াইপো সিসাক, ওয়াই সিসাক হচ্ছে ওয়াইপোর একটা ওয়াচডগ বলা হয় বা একটা আর্ম, দে কেম টু বাংলাদেশ। তো তখন কপিরাইট অফিস ফর সাম রিজন অর আদার, অর মেবি আমরা পার্টিকুলারলি মাইসেলফ, আমি হয়তো আগে এসব বিষয় নিয়ে একটু এক্সপোজ ছিলাম, এসব জায়গা থেকে একটা কোন ধরনের যোগসাজশ, মানে একটা একটা কানেকশন ছিল। তো প্রথমে যখন জানতে পারি যে তারা আসছে, তখন যে মিটিংটা কল করে কপিরাইট অফিস, সেখানে আই ওয়াজ দেয়ার, ফুয়াদ নাসির বাবু ছিল, এটসেট্রা এটসেট্রা। সেখান থেকে শুরুটা, এবং শুরুটার প্রথম থেকে যে বিষয়টা খুব স্পষ্ট হয় সেটা হচ্ছে, এক নম্বর আমাদের দেশে আইন আছে, আইনটা বলবৎ করতে হবে। দুই নম্বর হচ্ছে যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটকে প্রোটেক্ট করতে গেলে ওয়ার্ল্ড ওয়াইড যে কালেকটিভ ম্যানেজমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ সিএমও গুলো অপারেট করে, বাংলাদেশে এরকম একটা সিএমওর প্রয়োজন আছে। তো এখান থেকে যখন ওয়াইপো এবং সিসাকের ফার্স্ট ভিজিট বাংলাদেশে যখন আমাদের সাথে মিটিং হলো, তখন তারা যে গ্রুপগুলোর সাথে মিটিং করেছিল তার মধ্যে ক্রিয়েটিভ আর্টিস্টদের সাথে যে মিটিংটা হয়েছিল, দ্যাট ইনক্লুডেড মাইসেলফ, যেটাতে তারা খুব হাইলি ইমপ্রেসড ছিল যে তোমরা তো, তাদের বক্তব্য ছিল যে তোমরা তো মেন্টালি এবং ইনফরমেশন ওয়াইজ অনেক ইউ আর অলরেডি প্রিপেয়ার্ড। তখন তারা রিকমেন্ড করছিল কপিরাইট অফিসকে উইথ আ কপি টু মিনিস্ট্রি অফ কালচার, যে ক্রিয়েটিভ আর্টিস্ট অর দ্য ক্রিয়েটার্স অফ মিউজিক, এদের প্ল্যাটফর্মটাকে, এদের সোসাইটিটাকে আগে অ্যাপ্রুভাল দিয়ে দাও। Why? Because তারা রেকমেন্ড করছিল that they are prepared. এখন এখান থেকে নেক্সট ফেজটা শুরু হয়। নেক্সট ফেজটা শুরুটা ছিল যে এটার যেহেতু সিএমওটাকে লাইসেন্স প্রাপ্ত করতে হবে, সুতরাং লাইসেন্স প্রাপ্ত করতে গেলে কিছু নিয়ম কানুন এটসেট্রা যেগুলোকে মিট করার পরে সেভাবে অ্যাপ্লাই করে কমপ্লাইং টু দি ওয়ে টু অ্যাপ্লাই করার পরে আমাদের শ্রদ্ধেয় নূর ভাই যখন কালচারাল স্টেট মিনিস্টার ছিলেন, জি জি, তখন উনি অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করেন। অ্যাজ এ রেজাল্ট অফ উইচ যেটা হয় সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রথম কালেকটিভ ম্যানেজমেন্ট অর্গানাইজেশনের জন্ম হয় সেই জায়গাটার থেকে, এবং সেখানে এটার সাথে সংযুক্ত ছিল বাই দ্যাট টাইম, যেহেতু আমাদের বড় কো পরিসরে করতে হয়েছে, তখন ছিলেন সাবিনা আপা, আলাউদ্দিন আলী ভাই, অ্যান্ড্রু কিশোর দা, আই মাইসেলফ, ফুয়াদ নাসের বাবু, শুভ্রদেব, অ্যান্ড্রু দা, রফিক ভাই, রফিকুল আলম, এবং বন্যা আপা, কৃষ্ণনাথ চৌধুরী বন্যা। তো এরকম একটা কালেকটিভ পিপলদের নিয়ে অ্যাপ্লিকেশনটা করে বাংলাদেশ লিরিসিস্ট কম্পোজার এন্ড পারফর্মার্স সোসাইটিটা গঠন হয়, এবং সেই লাইসেন্সটা ছিল প্রথম লাইসেন্স। এবং এর কাজ কি, এর কাজটা, এর কাজের পরিধি বিশাল। এটাও যদি আমি এখন বলি তাহলে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে বেসিক্যালি খুব ছোট করে বললে সমস্ত ক্রিয়েটিভ কম্পোজার্স, লিরিসিস্ট এবং আর্টিস্টদের যত রয়্যালটি আছে, এই রয়্যালটিগুলো কালেক্ট করে
সুষ্ঠুভাবে বন্টন করাটা হচ্ছে সিএমওটার একটা প্রধান কাজ। এবং এর পাশাপাশি এই কাজটা করতে গিয়ে যা কিছু সিস্টেম বসাতে হবে সেটা সে ওয়াইপো এবং ওয়াইপোর যে উইং সিসাক এর সাথে মিলে একসাথে হয়ে বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয়কে সাথে নিয়ে এই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে। এটা হচ্ছে ম্যান্ডেট সিওটি। এবং এটা যেহেতু কালচারাল মিনিস্ট্রির লাইসেন্স প্রাপ্ত, সুতরাং এই বডিটা সরকারের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং এই 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 কোঅপারেশনটা বিটুইন দ্য সিএমও এন্ড দ্য গভর্নমেন্ট মিলে জিনিসটাকে ইমপ্লিমেন্ট করে। এটাই হচ্ছে বিএলসিপিএস এর পাস্ট হিস্ট্রি। এখন ন্যাচারালি তুই বলবা যে একটা প্রশ্ন এর মধ্যে যে আসছিল যে ওনারা 6 বছর আগে পেয়েছিলেন, তাহলে কিছু প্রশ্ন এতদিন ধরে কেন বসেছিল সেটাই। হ্যাঁ, তো ব্যাপারটা ভেরি সিম্পল, ব্যাপারটা সিম্পল এই জন্য, প্রথম হচ্ছে ওয়াইপোর যে তোমার সিএমও গুলোর জন্য যে গাইডলাইন আছে, এই গাইডলাইনের প্রথম শর্তে আছে যেটা, সেটা হচ্ছে 27 মাস থেকে 3 বছরের উপরে তুমি শুধু নিজেকে প্রিপেয়ার করবা। আচ্ছা, প্রিপেয়ার করবে এবং তোমার ফাংশনালিটি উইল স্টার্ট ওয়ান্স ইউ আর ফুললি প্রিপেয়ার্ড, বিফোর দ্যাট ইউ ডোন্ট। কারণ ফাংশনালিটিতে, কারণ এই যে রয়্যালটি কালেকশন এবং এই যেটার জন্য রয়্যালটিটা কালেক্ট করবে সেটা যতক্ষণ না পর্যন্ত প্রিপেয়ার্ড হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই অর্গানাইজেশনটা ইজ নট রেডি টু ফাংশন। কিরকম বলে একটা ছোট উদাহরণ দিই, তুমি বিএলসিপিএস এর যদি মেম্বার হও, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার গান বিএলসিপিএস কে লাইসেন্স করার অধিকার না দিচ্ছ ততক্ষণ পর্যন্ত বিএলসিপিএস ইজ নট হ্যাভ দ্য অথরিটি টু মানে ফাংশন ফর ইউ। তো when you say license করা, তার মানে ধরেন আমি একটা গান দিলাম টু বিএলসিপিএস কে, আমি 10টা গান দিলাম হয়তো আমার 100টা গানের মধ্যে, ওই 10টা গান নিয়ে বেসিক্যালি বিএলসিপিএস আগাবে এবং আমার এই গানটা কোথায় কোথায় বাজানো হচ্ছে, কোথায় ইউজ করা হচ্ছে, এটা বিএলসিপিএস ট্র্যাক করবে এবং মানে যথারীতি ওখানে ট্র্যাক করার পরে যা যা করণীয় লিগালি ওগুলো সব করবে, বা বিএলসিপিএস একটা লিগাল ফ্রেমের মাধ্যমে কাজগুলো হবে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে হামিন ভাই, যেটা অনেকেরই প্রশ্ন, সেটা হচ্ছে এই মানে এই জিনিসটা যে ট্র্যাক করাটা, এটা বিএলসিপিএস এর আসলে কত মানে এই ক্যাপাসিটি কতটুকু আছে? কারণ এই গানগুলো যেটা, একটা তো আমাদের অনলাইন ডিজিটালি হচ্ছে, ওটা তো ধরেন আপনার ডিজিটালি একটা সিস্টেম আছে ওটাকে ট্র্যাক করার, যেটা কন্টেন্ট আইডি দিয়ে হয় আর অনেক অনেক ভাবে হয়। কিন্তু ধরেন আমাদের অনেকগুলো গান অনেক জায়গায়, কোনো ধরেন ফ্যাশন শোতে ইউজ হচ্ছে প্রফেশনালি, কোনো দোকানে বাজছে বা কেউ হয়তো নিয়ে ওটাকে টিভিসিতে ইউজ করছে বা কোনো না কোনো ভাবে কমার্শিয়ালি যখন ইউজ হয়, হোয়াট ইজ দ্য ওয়ে দ্যাট বিএলসিপিএস ইজ ইউজিং টু ট্র্যাক দ্যাট ডাউন? এটা কি কোনো আলাদা কোনো বডি আছে নাকি ইউ হ্যাভ আ কম্পিউটার সফটওয়্যার বা মেশিনারি যেটার মাধ্যমে এই জিনিসটা হয়? তুমি যেগুলো ক্ষেত্রের কথা বলছো তার প্রত্যেকটাতেই বিএলসিপিএস এর অ্যাকচুয়ালি কালেকশনের ব্যাপার আছে এবং এটা তাদের অপারেটিং এরিয়াস এর মধ্যে। আচ্ছা, সুতরাং কামিং প্রথম থেকে আসলে সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে এই কালেকশন গুলো, এই আইডেন্টিফিকেশনের এই ফর্মুলা গুলো ইউনিক কিছু না। কেন কিছু না, এটা শুধু বাংলাদেশ উদ্ভাবন করছে তা না, এটা যেহেতু ওয়াইপো সিসাকের সংযুক্ততা আছে সেহেতু এটা কিভাবে ট্র্যাক করতে হবে সেটা সফটওয়্যার এবং রিলেটেড। এবং তুমি যেটা প্রথমে বললা খুব ইম্পর্টেন্ট, যেটা তোমার প্রত্যেকটা গানের যে ইউনিক আইডেন্টিফিকেশন কোডটা বসবে, দ্যাট উইল বি দ্য গভর্নিং দ্য ফ্যাক্টর of chasing down and recognizing that this song is that song, meaning worldwide jeta bangladesh e ekhon nei jetar benefit ta amra ekhon pacchi na seta hocche tomar ei gaan tar je number, say for example 10278 anywhere in the world, eta tomar ei gaan ta ke bujhabe. ekhon ashi seta jodi eta hoy যে মিডল ইস্টের কোন দেশে তোমার রেডিওতেও গানটা বাজিয়েছে, তাহলে এই যে সিএমও গুলোর যে ওয়ার্ল্ড ওয়াইড যুক্ততা হয়, এই যুক্ততাটা
ওয়াইপও করে দেয় সিসাকের মাধ্যমে, সেটা তুমি আইসোলেটেড না, রাইট? এই সিএমও দ্যাট ইজ বিএলসিপিএস উইল বি কানেক্টেড টু দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। এখন ফর এক্সাম্পল বাহরাইন হইলে, বাহরাইনে যে সিএমও আছে সেও কিন্তু তোমার এই গানের ইউনিক কোড নাম্বারটা জানে, সে কালেক্ট করছে বাংলা গান, বাংলাদেশি গান ইন বাহরাইন এবং তোমাকে রিপোর্ট পাঠাচ্ছে। What about the radio stations here, Dhaka? এবার আসতেছি, এটা হচ্ছে সং আইডেন্টিফিকেশনের কথা যেটা বলছি, দিস ইজ হাউ ইট উইল বি ট্র্যাকড। এখন আসি এফএম রেডিও গুলোতে, এফএম রেডিও গুলোতে কি হবে, এফএম রেডিওতে যেটা হবে সেটা হচ্ছে, সেটাও একটা লেড আউট ফর্মুলা আছে, এখানে একটা ইকুইপমেন্ট আছে ছোট, এটাকে লাগে, এটাকে প্রত্যেকটা এফএম রেডিও স্টেশনে গিয়ে লাগাতে হবে, এটাকে, এটা হচ্ছে দ্য নাম্বার ট্র্যাকার্স, মানে একটা সং কয়বার বাজলো। আর তুমি যখন সংগুলা যখন বিএলসিপিএস এর মাধ্যমে রেডিও স্টেশন গুলো পাচ্ছেই যখন দেয়া হচ্ছে, বা রেডিও স্টেশনের কাছে অলরেডি যে গানগুলো আছে যেগুলো বিএলসিপিএস এর মেম্বাররা অলরেডি এনলিস্ট করে ফেলছে বিএলসিপিএস সাথে, সেগুলোর যে নাম্বার, ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার, সেটা দিয়ে আইডেন্টিফাই করা হবে এগেইন যে এই গানটা হচ্ছে এক্স এর, এবং এক্স এর এই গানটা বাজানো হয়েছে সে সারাদিনে পাঁচবার, পাঁচবার বাজালে মাল্টিপ্লাইড বাই এত টাকা হইলে হোয়াট ইজ দ্য পেয়েবল ফর দ্যাট সং, দ্যাটস আ সিম্পল ফর্মুলা। এখন আসি অন্য জায়গায়, ওই ইকুইপমেন্টটা কি এখন এসেছে হামিন ভাই, অলরেডি কাজ হচ্ছে ওটা দিয়ে? ওই ইকুইপমেন্ট হচ্ছে তখনই আসবে যখন ওয়াইপো, সিসাক এন্ড বিএলসিপিএস আর রেডি টু লঞ্চ দেমসেলস। আমরা আমরা এখন যে পর্যায়ে আছি সেটা হচ্ছে, সেটা হচ্ছে ট্যারিফ অ্যাপ্রুভাল। ট্যারিফ অ্যাপ্রুভাল এটা অ্যাপ্রুভালটা দেবে হচ্ছে মিনিস্ট্রি অফ কালচার। এখন ট্যারিফ অ্যাপ্রুভাল খুব সিরিয়াস ম্যাটার, বিকজ এখানে আমাদের আমাদের প্রত্যেকটা এরিয়াতে, ফর এক্সাম্পল একটা দোকানে যখন বাজবে তখন সেটা কিসের বেসিসে এবং কত টাকার ভিত্তিতে, এবং ট্যারিফটা কি দাঁড় করানো হবে যে যার ভিত্তিতে সে পে করবে, এটা যেমন আছে তেমনি একটা অ্যামিউজমেন্ট পার্কে কিভাবে হবে, একটা ক্লাবে যখন বাজাবে তখন কি হবে, একটা ক্লাবে যখন ইংলিশ গান কভার করবে তখন কিভাবে হবে, টেলিভিশন, রেডিও, টেলিকম, লাইভ, সিলিং প্লে, এনিওয়ার ইউ ক্যান থিংক, এগুলো প্রত্যেকটার যে ফর্মুলা এবং যে সিস্টেমটা ওয়াইপোর অলরেডি আছে এটাকে ইমপ্লিমেন্ট করবে থ্রু বিএলসিপিএস, রাইট? তো এই এই বিএলসিপিএস এর এই এখন যে স্টেপস যে করছে সেটা হচ্ছে ট্যারিফ নির্ধারণ, এবং ট্যারিফ নির্ধারণ করার পরে নিজেদের ইন্টারনাল একটা জিনিসকে দাঁড় করিয়ে সে মিনিস্ট্রিকে পাঠাবে অ্যাপ্রুভালের জন্য। মিনিস্ট্রি যখন অ্যাপ্রুভ করবে তখন হবে দ্য ইমপ্লিমেন্টেশন স্টেপ, রাইট? অ্যাকচুয়ালি কালেক্টিং, অ্যাপ্রুভাল ছাড়া এখানে আরেকটা কনফিউশন আছে যেটা তুমি জানো, যমুনারা তো কালেক্ট করেছেন এটসেট্রা এটসেট্রা, আমি এখানে একটু ক্লিয়ার করে দিতে চাই সবাইকে যে LCS নামে যে অ্যাসোসিয়েশন ছিল এটার সাথে BLCPS এর কোনো যুক্ততা নেই, রাইট? যুক্ততাটা শুধু হচ্ছে লেটারে, সেটা হচ্ছে লিরিসিস্ট বলতে গেলে L আনতে হবে, কম্পোজার বলতে গেলে C আনতে হবে, এবং AC আনতে হবে, এবং পারফর্মার বললে P আনতে হবে। তো ওইখানে যেহেতু LCS মানে সিঙ্গার ব্যবহার করা হয়েছিল আর L ফর লিরিসিস্ট এন্ড C ফর কম্পোজার, দ্যাট ওয়াজ দ্য অনলি রিলেশনশিপ। আর দ্য আদার পার্ট ওয়াজ যে হ্যাঁ, ওই অ্যাসোসিয়েশনে যারা মেম্বার ছিল তারাও আবার বিএলসিপিএস এর সাথে যুক্ত ছিল, বাট দেন এই বিএলসিপিএস এই সোসাইটিটাই হচ্ছে ক্রিয়েটিভ পিপল দের জন্য, রাইট? বাট এলসিএস যেটা আপনি বললেন সিএমও, এটা কোন সিএমও, এলসিএস এন অ্যাসোসিয়েশন, association, so obviously দুটার naturey different, দুটার patternই একদম অন্য, দুটা absolutely different. জি, আমরা দেখছি যে বাংলাদেশে আসলে audience যারা দেখছেন তাদেরকে একটু বলছি, আমাদের কিন্তু প্রচুর associations হচ্ছে বাংলাদেশে, lyricists there, singers there, এবং definitely with some good meaning. সবাই চাচ্ছে artists, creatives যারা আছে, creators যারা আছে তাদের rights গুলো যেন আইডেন্টিফাই করা যায়, তাদেরকে যেন প্রোটেক্ট করা যায়, এর জন্য কিন্তু অনেক রকমের অ্যাসোসিয়েশনস গুলো কিন্তু আসছে, এন্ড হ্যাটস অফ টু দেম যদি আসলে কাজটা করা হয় অবশ্যই। তার সাথে কিন্তু সিএমও যেগুলো আছে, সিএমও সাথে কিন্তু কোনো রকমের সম্পর্ক নাই, এবং আমি যতটুকু জানি প্রতিটা দেশে
এক একটা ফিল্ডে একটাই সিএমও হতে পারে, যেরকম হয়তো আমি যদি বলি মিউজিক, গান, কম্পোজার্স, লিরিসিস, এটা নিয়ে একটা সিএমও অলরেডি আছে, দ্যাট ইজ বিএলসিপিএস। তাছাড়া যদি আমি এই একই মানুষদেরকে নিয়ে যদি আরেকটা সিএমও করতে চাই, আমি করতে পারবো না, বিকজ ইটস এ ভেরি বিগ প্রসেস, ইটস এ ভেরি লং প্রসেস। গভর্নমেন্টের একটা অ্যাপ্রুভাল লাগছে, ওয়াইপোর একটা অ্যাপ্রুভাল লাগছে, সো ইটস অ্যাকচুয়ালি নট অ্যাজ ইজি। আপনি বলেছেন এবং এটা ভালো কিছু কাজ করতেই পারে, বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির কারেন্ট স্ট্যাটাসে সিএমও উইল হ্যাভ টু প্লে দ্য মোস্ট ডিজায়ার্ড রোল, বিকজ বাংলাদেশের হিস্ট্রি সেজ দ্যাট দ্য ক্রিয়েটিভ আর্টিস্টস, মিউজিশিয়ানস এন্ড এটসেট্রা এটসেট্রা, দে আর দ্য মোস্ট ডিপ্রাইভড ওয়ান্স বিকজ অফ ল্যাক অফ সাচ অ্যান বডি, ল্যাক অফ সাচ অ্যা বডি। সো নাও দ্যাট উই হ্যাভ দ্য বডি, এভরিবডি শুড পুট দেয়ার হেডস টুগেদার টু মেক ইট functional in a most desired way that it is possible. Thank you so much. BLCPS নিয়ে অনেক কথা আমরা শুনলাম। আমি একটু বামবাদে চলে যেতে চাই, দ্য ভেরি ওয়েল নোন পপুলার যে অর্গানাইজেশনটা আছে ফর ব্যান্ড মিউজিক, এবং ইটস রানিং কোয়াইট ওয়েল। খুবই রিসেন্টলি যেটা দেখা গেছে হামিন ভাই, যে বামবাতে অনেক রকমের চেঞ্জেস আসছে, বেশ একটা বড় ধরনের একটা রিভ্যাম্প হয়েছে, যেটা দেখে খুব ভালো লাগছে। বিকজ আমাদেরই এখন দেখা যাচ্ছে যে আমাদের জেনারেশন ঢুকে গেছে বামবাতে, এক্সিকিউটিভ বডিতে বলি বা একটু ডিসিশন মেকিং যে রোলসগুলো আছে। এখানে আমাদের আর্টসেলের সাজু ভাই আছেন, আমি দেখলাম নেমেসিসে জোহাদ আছে, ক্রিপ্টিক ফেটে সাকিব ভাই আছে। আপনি তো ইউর স্টিল সার্ভিং অ্যাজ দ্য প্রেসিডেন্ট আই বিলিভ অফ বাম্বা, একটু আপনাকে জিজ্ঞেস করতে চাই যে বাম্বার এই রিসেন্ট কি কি অ্যাক্টিভিটিস হচ্ছে, এবং এই হঠাৎ করে, হঠাৎ না হলো যাই হোক, মেবি ইউ আর প্ল্যানিং ইট ফর আ লং টাইম, এই যে রিভ্যাম্পটা, নতুন এবং ইয়াং কিছু মাথা এবং ব্রেইনস, হার্টস ঢুকানো এখানে, হোয়াট ওয়াজ দ্য, হোয়াটস দ্য ব্যাকগ্রাউন্ড হিয়ার, হোয়াটস দ্য স্টোরি? ব্যাকগ্রাউন্ডটা সেম অ্যাজ 2008-09 আমরা যেটা যে ব্যাকগ্রাউন্ডটা ছিল। ইফ ইউ রিমেম্বার দ্য কমিটি বিফোর দিস কম্প্রাইজড অফ অর্থহীন, ওয়ে ব্যাক, রাইট, আই এম টকিং অ্যাবাউট 2009, হ্যাঁ 2009 we got Orthohin, Art Cell, Black, yes, Black, a tinta band at that time executive committee te inclusive hoy. Acha. Tokhoni amader uddeshyo chilo that gradually, ebong ami jeta last amader election er dino ami bolchi seta hocche, I had to mention that because it is important chilo je just because sometime back in 1988 Maksud bhai, Hamin bhai, Bogi bhai etc shuru koreche bole eta kintu tader association na, eta hocche at that time a group of musicians started it. So I told them যে তোমাদের এই রেসপন্সিবিলিটিটা অনেক আগেই নেওয়া উচিত ছিল, এবং আমাদের লক্ষ্য যেহেতু ছিল, সেহেতু 2009 আমরা এই স্টেপসটা নিয়েছিলাম। বাট ব্যান্ডগুলোর ইন্টারনাল হয়তো কিছু সমস্যা ছিল, যার জন্য তারা যে ডিজায়ার্ড রোলটা ছিল সেটা প্লে করতে পারে নাই, যার জন্য আমাদের কিছুটা, এবং সব ওভারঅল সিচুয়েশন সব কিছু মিলে একটা জায়গায় আসছে যখন জিনিসটা কিছুতেই ওর যে ফ্লোতে থাকা উচিত, যে কার্যক্রমে থাকা উচিত, সেটা ফর ওয়ান রিজন অর দি আদার কোনোভাবে ওটা ব্যাহত হচ্ছিল। হাউএভার, পুটিং পাস্ট বিহাইন্ড, এটা এটা অনস্বীকার্য যে বাম্বা অ্যাজ অ্যান অ্যাসোসিয়েশন 33 বছরে যা করেছে সেটা আই ফিল পার্সোনালি ভেরি প্রাউড অফ বিইং আ মেম্বার অফ বাম্বা, কারণ এটা একটা অ্যাসোসিয়েশন যেটা ইন্ট্যাক্ট থেকেছে, এবং দুই নম্বর হচ্ছে যে অনেক ইউজফুল কাজ করতে পেরেছে এবং করেছে, এবং যে কাজগুলো করছে সেগুলো খুব সিগনিফিকেন্টলি কন্ট্রিবিউটেড, শুধু মানে করলাম হলো কি হলো না এরকম না, হয়েছে, দ্যাটস দ্যাটস আন ইম্পর্টেন্ট থিং। এবারে ইলেকশনে যেটা হলো সেটা ইজ দ্য ফ্রেশ পিপল, ব্লাড অর হাউ এভার ইউ ওয়ান্ট টু টার্ম ইট, তাদের ইনক্লুশন ওয়াজ অবভিয়াস,
এবং আই এম দ্য অনলি ফসিল স্টিল দেয়ার বিকজ 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 হোয়াট ওয়াজ নিডেড যে তাদের গেট ইউজ টু হইতে একটু সময় লাগবে এই পিরিয়ডটা এটসেট্রা এটসেট্রা সো হোয়াট এভার মেবি আই এম ভেরি হ্যাপি যে সাকিব হ্যাজ টেকেন এ রেসপন্সিবিলিটি সাজু হ্যাজ টেকেন এ রেসপন্সিবিলিটি জামশেদ হ্যাজ টেকেন এ রেসপন্সিবিলিটি অ্যান্ড জোয়াদ হ্যাজ টেকেন এ রেসপন্সিবিলিটি সুতরাং এদের ফিউচারে এবং এদের রিলেটেড এবং তোমরাও যারা ইউ হ্যাভ কাম ইন অ্যাজ এ মেম্বার নাও ইউ অ্যান্ড ইউর প্যান এভরি মেম্বার উইল হ্যাভ টু প্লে দেয়ার রোল এবং এই অ্যাসোসিয়েশনটাকে আমি একটা কথাই বলছি সেটা হচ্ছে যে সবাইকে ওনারশিপ নিতে হবে চিন্তা করতে হবে এটা তাদের ইট ইজ নট লাইক আমিন ভাই করতেছে নো এরকম না থিংস লাইক দ্যাট সো ইটস গুড দ্যাট ইট হ্যাজ হ্যাপেন্ড থ্যাংক ইউ সো মাচ অন বিহাফ অফ অল দ্য নিউ ব্যান্ডস যাদেরকে আপনারা অ্যাকসেপ্ট করেছেন ডেফিনেটলি এটা বলবো হামিন ভাই এখন একটু আমি জানতে চাই যে প্রায় এরকম দেখা যায় আপনি উইকেন্ডসে লাইভে পার্টি করতেছেন কোন একটা পার্টিকুলার একটা চ্যানেলে চ্যানেলের প্ল্যাটফর্মে এক হচ্ছে ইজ ইট ট্রু অর নট জানতে চাই বাট আমি নিজে চোখে দেখেছি আপনি ইউ আর ট্রাইং টু ইউনো কি বলবো কম্পিট উইথ অল দ্য ইয়াং ওয়ানস ওখানে আপনিও ইয়াং ডেফিনেটলি আই এম টকিং অ্যাবাউট দ্য আরো ইয়াং যারা আছে লাইক আই এম 18 টিল আই ডাই ইউ আর 18 ডেফিনেটলি ডেফিনেটলি না আমি জাস্ট ইউ নো আই এম জাস্ট ট্রাইং টু ক্র্যাক আ জোক এন্ড ইটস নট ওয়ার্কিং অনেক সময় দেখা যাচ্ছে যে গান বাংলায় এরকম রাতে বেলা অনেক মানে তারা অনেক মজা করছে গান বাজনা করছে নাচানাচি করছে জ্যামিং হচ্ছে অনেক মজার মজার আপনাকে ওখানে প্রায় দেখা যায় ওখানে সো হোয়াটস দ্য স্টোরি হিয়ার ইট লুকস লাইক আ লট অফ ফান এবং এটা কি এক্সক্লুসিভ শুধু আপনাদের জন্য নাকি এনিবডি ক্যান এন্টার দিস পার্টি এক্স্যাক্টলি কি হচ্ছে এবং কয়টা থেকে কয়টা এক্স্যাক্টলি এই পার্টিটা চলে বিকজ ইটস ভেরি টেম্পটিং আমি বলছি হামিন ভাই আই থিংক গান বাংলা প্রথমে আমারটা বলি জি জি Tapos is very close to me. We have for I really appreciate and admire the things he's doing. Right. He's doing a lot for music, I mean bolbo. He has already done and he's still and I know that he is the one who can do it. Right, absolutely. Do it. So I could stating that aside, I think hoyto amar kono kono jinish ke he understands better than a lot of people. সো সেটা একটা হচ্ছে কেমিস্ট্রি বাট গান বাংলার প্ল্যাটফর্মটা ইজ এ থ্রাইভিং গ্রাউন্ড ফর মিউজিক বলে আমি মনে করি কেন উইলস অফ চেঞ্জ এটসেট্রা তার ইম্প্যাক্ট তো করছে কিন্তু ওই যে ইভিনিং এ যে মিউজিক্যাল একটা কমপ্লিটলি র্যান্ডম একটা পিওরলি পছন্দের থেকে যা খুশি একটা একটা জিনিস শুরু হয় এই এনভায়রনমেন্টটা মিউজিশিয়ানদের জন্য খুবই প্রয়োজন ফর এক্সাম্পল মাইলস দূর থেকে হয়তো তোমরা দেখছো মাইলস আমি মাইলস করছি ফুল কনসেন্ট্রেশন দিয়ে আমি লেফটেও তাকাই নাই রাইটেও তাকাই নাই আই নো যে এরা 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 আছে বাট আই হার্ডলি নিউ দেম গান বাংলাতে যেটা হয়েছে সেটা হচ্ছে তুমি যে জন্য ইভিনিং এ দেখো সেটা হচ্ছে যে তুমি জানো যে প্রত্যেকের কাজ টাজ সবকিছুর পরে সারাদিনের লোড নেবার পরে একটা উইন্ডো দরকার হয় যেখানে গিয়ে ইউ অ্যাজ অ্যান্ড পার্টিকুলারলি যখন তুমি একটা মিউজিশিয়ান তখন এরকম ডেফিনেটলি প্রয়োজন হয় যেখানে তুমি গিয়ে মন খুলে নট বদারিং যে তুমি কে কি তাই না এটা দুটো কথা বলার জন্য হোক বা আরেকজনের গান শোনার জন্য হোক আই এম বিং এবল টু লিসেন টু আদার সিঙ্গিং এটা কিন্তু হিউজলি মিসিং আমার মানে আমি যদি নিজের কথা বলি টোটালি মিসিং অল আই ডিড ওয়াজ পারফর্ম এন্ড আই ওয়াজ নট লিসনিং টু আদার্স সো নাও ইউ হ্যাভ আ প্ল্যাটফর্ম টু এক্সচেঞ্জ মানে নট অনলি পারফর্মিং বাট একটা এক্সচেঞ্জ হয় ওখানে আপনি অন্যদেরটা দেখছেন অন্যরা মানে একটা জ্যামিং হচ্ছে একটা জ্যামিং হচ্ছে এবং যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আই এম গেটিং টু নো দেম এক নম্বর চেনা পরিচিত হচ্ছে দুই নম্বর হচ্ছে তাদের হিউজ ট্যালেন্ট তারা যেভাবে গান করে বা তারা যেভাবে বেসিক্যালি মিউজিকে আসছে সে ব্যাপারটা জানতে পারছি এবং এই সেন্টার অফ অল এ এক হচ্ছে মুন্নি বিং দ্য মোস্ট ওয়ান্ডারফুল হোস্ট অ্যান্ড তাপস বিং ওয়ান অফ দ্য মোস্ট ন্যাচারালি ট্যালেন্টেড মিউজিশিয়ান অ্যান্ড ক্রিয়েটার অ্যান্ড আর্টিস্ট অর হোয়াট এভার এই পুরো এনার্জিটা ইভিনিং এ আমাদেরকে রিজুভিনেট করে আমাকে তো করে আই নো আমরা যারা সোশ্যাল মিডিয়াতে লাইভে দেখি আমাদেরকেও করে
and it's quite inspiring. I'm bolbo shobai mile ekhon last live apparently went 68 lakhs plus. Oh yeah, I was watching it. Shobai nachteche okhane, everyone was dancing and the thing is je keu kono kono kichu mane chinta korteche na, dhore rakhteche na. It's just like you are there to enjoy yourself. That's the thing. Ebong coming back to the last issue, I think every creative artist is invited there, except je hoyto kau shobai ke oi invitation letter deya hocche na. It's like if you want to take Gaan Bangla as your musical hub, come in. Just come in. As you know, Tapos to Winds of Change course or future plans ase. Sutra, all that fun at pichoneo into massive scale. Interesting work. I mean, I can't wait to see actually. গান বাংলা নতুন আর কি নিয়ে আসে এখন আমি জানি যে কোভিড এর সময় আসলে আমার মনে হয় অনেক কিছু অনেক প্ল্যানস গুলো একটু নড়েচড়ে গিয়েছিল আই থিংক উইন্ডো চেঞ্জ নিয়ে হ্যাঁ আসবে ডেফিনেটলি থ্যাংক ইউ হামিন ভাই ফর গিভিং আস দ্য স্পয়লার এবং বাংলা গান এবং বাংলা বাংলাদেশের আর্টিস্টদের জন্য বেসিক্যালি এই আফটার তুমি মানে আমি বলতে চাই যে এটা সেটা হচ্ছে মিউজিক ইন্ডাস্ট্রিতে না কোয়ালিটেটিভ আমাদের যদি একটা জিনিসকে আনতে হয় তখন দেখবে যে কিছু কিছু জায়গাগুলো কানেক্টেড হইতে হবে পয়েন্ট হচ্ছে আমি যদি আর তুমি যদি কালকে একটা গান রিলিজ করো জি এটার ভিডিওটা কি কোনো টেলিভিশন চ্যানেলে রেগুলার দেখাবে কিনা এটা যেমন একটা প্রশ্ন অটোমেটিক্যালি আসে দ্বিতীয় আর একটা প্রশ্ন আসতে পারে যে তুমি গানটা রিলিজ করবে কি কোনো রেকর্ড লেভেলের থ্রুতে প্রোডাকশন কোম্পানি হোয়াটস গোনা হ্যাপেন হোয়াট ইফ আ কোম্পানি ওয়াজ দেয়ার হু ইজ গোনা মেক আ টু ফোর জাম্প in handling artists and making their creative works out to public right dorkar hobe ebong amader egulo dekhba connectivity barbe egulo dekhba ei sob activity gulo thekei jinish ta samne egobe right hamin bhai ektu ami jante chai jodi eta ni onek bar kotha hoyeche tarporo jara audience jara dekhche tader jonno apnader 40 bochorer purti je special tour ta apnara diyechen all over the world এটা নিয়ে একটু জানতে চাই আপনার এক্সপিরিয়েন্সটা আমি একটু বলি মাইলস এর ফুল এক্সপিরিয়েন্সটা কিন্তু ইনফ্যাক্ট আমি লিখেছি এটা নিয়ে এবং এটা আমাদের অনলাইনে ডেইলি স্টারের আমাদের পেজে তো আছে ডিজিটালি কিন্তু তাছাড়া আপনার থেকে একটু জানতে চাচ্ছি খুব ছোট করে শর্ট করে যে এই যে আপনি আপনারা যে একটা ফুল একটা ট্যুর করলেন এখানে প্রচুর চ্যালেঞ্জেস আপনারা ফেস করেছেন এক একটা চ্যালেঞ্জ আপনি আমাদেরকে বলেছেন সাউন্ডের ক্ষেত্রে এবং আই থিঙ্ক ভিসা পেপার ওয়ার্ক অনেক কিছু কিন্তু অনেক রকমের চ্যালেঞ্জেসই আপনারা ফেস করেছেন তারপর আলহামদুলিল্লাহ সবকিছু সুন্দরভাবে হয়েছে বাট সাম থিংস কারণ অলরেডি তো এক বছরের বেশি হয়ে গেছে কয়েকটা জিনিস যেগুলো আপনার মেমোরিতে এখনো আছে অ্যান্ড ইউ ক্যান নেভার ফরগেট ইট ফ্রম দ্যাট পার্টিকুলার ট্যুর ওরকম যদি কিছু মেমোরিজ আমাদের সাথে শেয়ার করেন আপনাদের 40 বছরের যে পূর্তির যে ট্যুরটা আপনারা দিয়েছেন এবং ফাইনালি এসে বাংলাদেশে এটা একটা ফিনালে করলেন কয়েকটা মেমোরেবল কিছু মোমেন্ট এই ব্যাপারগুলো এরকমই একটা ব্যাপার না যেগুলো মেমোরির থেকে যায়ও না যায় না ট্রু ব্যাপারটা হলো যে মিউজিক কোর্সে ভালোবেসে কমপ্লিট ডেডিকেশন এটা নিয়ে কেউ কোনো সন্দেহ করতে পারবে না ডেডিকেশন বাস দেয়ার এভরিথিং 40 বছর লাইফের একটা জায়গায় দেওয়া ইট রিকোয়ার্ড দ্যাট বাট আমরা যখন 40th অ্যানিভার্সারি ওয়ার্ল্ড ট্যুরের ব্যাপারটা প্রথমে আসলো তখনও অ্যাকচুয়ালি জানতাম না যে এই স্কেল ধারণ করবে আমরা যখন ইউএসএ ফ্লাইটটা নিব এক সপ্তাহ পরে ফ্লাইটটা নেব তখন আমরা জানি না যে এটা কোন তখন আমরা জানি একটা স্কেল লেটস সে আমরা যদি এটাকে তিন ভাগে ভাগ করি তাহলে এক ভাগ দেখতে পাচ্ছি আর দুই ভাগ দেখতে পাচ্ছি না আচ্ছা যখন ওখানে গিয়ে নামলাম যখন প্রথম নিউ জার্সিতে আউট ইন পাবলিক হলো প্রমোশনদের মধ্যে হইছে তারপর থেকে এটা যে ফোল্ডটা নেওয়া শুরু হইছে যে ফোল্ডটা নিল এটা আমি বলবো যে ইট ওয়াজ ওভারওয়েলমিং অ্যাকচুয়ালি এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে ফেল্ট প্রাউড যে ওই কথাটা ভেবে যে বাংলা গান
চলতে গিয়ে যে জায়গায় যে ক্ষুদ্র রোলটা হয়তো মাইলস প্লে করছে সেইটার রেজাল্টটা এই কনসার্ট গুলোতে দ্য ফ্যান্স হু কেম ইন অ্যান্ড শোড আস হোয়াট দে অ্যান্ড হাউ দে অ্যাপ্রিসিয়েট হোয়াট দ্য ব্যান্ড হ্যাজ ডান ওয়াজ রিয়েলি ওভারওয়েলমিং। প্রত্যেকটা অলমোস্ট অল কনসার্টস এ কেক আনা, 40th অ্যানিভার্সারি কেক কাটা অ্যান্ড গোয়িং অ্যারাউন্ড ইন দ্য অডিটোরিয়াম এবং থাউজেন্ডস, এবং এটার হিউজ স্কেল অফ শো হয়েছে অ্যান্ড অল ওয়াজ মাইলস শো, দ্যাট ওয়াজ দ্য থিং। সো ইট টার্নড আউট টু বি 20 সিটিজ ব্যাক টু ব্যাক অ্যান্ড সাম অফ দ্য শোজ ওয়্যার রাত্রে হয়তো 11:30 শো শেষ হচ্ছে, বাই দ্য টাইম এভরিথিং ইজ ডান আমরা হোটেলে ব্যাক করতেছি অ্যাবাউট 2 AM ইন দ্য মর্নিং, 5 AM ইন দ্য মর্নিং ইজ দ্য ফ্লাইট গোয়িং ডাউন টু দ্য নেক্সট সিটি। নেক্সট সিটিতে নামার সাথে সাথে এয়ারপোর্ট থেকে আমরা স্ট্রেট চলে যাচ্ছি সাউন্ড চেক করতে, সাউন্ড চেক আওয়ার লাগেজ ইজ গোয়িং টু দ্য হোটেল, সাউন্ড চেকে যাচ্ছি, সাউন্ড চেক শেষ করে হোটেলে যাচ্ছি, 2 hours রেস্ট, ব্যাক ইন দ্য ভেনিউ প্লেইং দ্যাট শো, দেন এগেইন 2-3 AM ইন দ্য মর্নিং ব্যাক টু দ্য হোটেল, এগেইন 6-7 AM ইন ফ্লাইট, আবার নেক্সট শো, এরকম কয়েকবার হয়েছে। বা তুমি যেটা বলতেছো উইচ ইজ ভেরি সিগনিফিকেন্ট সেটা হচ্ছে হু হ্যান্ডেল দ্য লজিস্টিক্স, হাউ ডিড ইট হ্যাপেন, হাউ ডাজ ইট হ্যাপেন। এখানেই একটা জিনিস আমরা শেয়ার করতে পারবো যেটা বাংলাদেশের জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হইতেছে যে দিস ইজ আ পারফেক্ট এক্সাম্পল যে একটা দেশে যখন হিউজ কালচারাল ইন্টারেস্ট থাকে, যখন ক্রিয়েটিভ আর্টসটা থ্রাইভিং হয় এবং তার সাথে ফ্যান্সরা তাদের সাথে একত্রিত হয়ে থ্রাইভিং একটা সিচুয়েশন হয়, এবং সেখানে যখন কোনো ইন্ডাস্ট্রিয়াল সেটআপ না থাকে, তখন একটা পারফর্মারের ওই পুরো কাজটা করতে হয়, সে যদি ওইটা পুরো কাজটা না করতে পারে তাহলে এটা হয় না। এবং সেটা আপনারা করেছেন, আই রিমেম্বার আপনারা করেছেন, মানম ভাই একটা রোল প্লে করেছে এখানে সবকিছু ইয়ে করে, এবং জুয়েল যেমন ছিল, জুয়েল প্লেড অ্যান এনর্মাস রোল খালি প্যাসেজ কন্ট্রোল করায়, বিকজ ইউ নো আমাদের 20টা সিটিতে যখন হচ্ছে, 20টা সিটির নট সব অর্গানাইজেশন তো সেরকম প্রফেশনাল প্রমোটার না, জি হ্যাঁ হ্যাঁ অ্যাবসলিউটলি। সো হোয়েন আই এম সেইং যে এইরকম দ্য হোটেল উড হ্যাভ টু বি দিস, তখন জুয়েলকে কনফার্ম করতে হচ্ছে দ্য হোটেল হ্যাজ টু বি দ্যাট দ্যাট দ্য ফ্লাইট ইজ at the time that we that is convenient to us, we flight at protect luggage paid kina, then when we are arriving there has to be 3 transports, tar moddhe ekta hoyte hobe jetar moddhe all luggage and equipment jabe ar ar eta hoyte hobe band, tale oi gari gula ki hocche etar theke shuru kore sound check, sound companies gulo amra ek state e boshe ar ek state er company gulo fix kortechi, ei je bishoy gula, ebong তার সাথে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে গোয়িং ব্যাক অ্যান্ড ফোর্থ, যেমন ওই স্ট্রাকচারটা করতে হয়েছে, যেমন ফর ইফ ইউ আর অন দ্য ইস্ট কোস্ট অ্যান্ড ইফ ইউ হ্যাভ আ শো অন দ্য ওয়েস্ট কোস্ট, দেন হাউ আর ইউ হ্যান্ডলিং ইট, আর ইউ কামিং ব্যাক টু ইস্ট কোস্ট অর ইউ আর স্টেইং ডাউন এট দ্য ওয়েস্ট কোস্ট অ্যান্ড দেন ও মাই গড, ইট ওয়াজ শুনেই আমার অ্যাংজাইটি শুরু হয়ে যাচ্ছে আপনার কথাগুলো সিরিয়াসলি। বাট একটা জিনিস একটু ট্রাস্ট করবা, লাস্টে কি হয়েছিল হ্যাঁ আমি মনে হইতেছে কি জি জায়গায় আসছি, সো আগে যেটা ছিল আমিন ভাই এখানে একটা বিউটিফুল সি ফুড রেস্টুরেন্ট আছে, আপনারা যদি উই ক্যান গো এন্ড হ্যাভ আ ডিনার देयर এন্ড উই আর লাইক আচ্ছা আর কি আছে, বিকজ থরো ডিস্যাচুরেটেড, মানে ইট ওয়াজ সাম এক্সপেরিয়েন্স। Well, it was a good experience. It was a মানে কি বলবো once in a lifetime experience. আমি জানি না কয়টা bands আসলে এই experienceটা আসলে পাবে কখনো। একটা জিনিস একটু আমার মনে হচ্ছিল বারবার, সেটা হচ্ছে বাংলাদেশে যখন আমরা পারফর্ম করি বা মাইল যখন পারফর্ম করে তখন কিন্তু প্রচুর হেল্পিং হ্যান্ডস কিন্তু থাকে, যারা কেবলস নিয়ে
হেল্প করছে, সাহায্য করছে, যারা ইনস্ট্রুমেন্টস নিয়ে সাহায্য করছে। কিন্তু আপনারা যখন ইউএসএ তে ছিলেন, ওখানে সিস্টেমটা কেমন ছিল? আপনাদের কি কোনো ফিক্সড কোনো নাম্বার অফ পিপল, মানে মানুষ ছিল যাদেরকে আপনারা হায়ার করেছেন, যারা ইস্ট কোস্ট থেকে ওয়েস্ট কোস্ট আপনাদের সাথে যাবে, বা এক একটা শহরে আপনারা যেহেতু আমাদেরকে বেসিক্যালি কনসার্ন থাকতে হয়েছে আমাদের পার্সোনাল ইকুইপমেন্ট গুলোর জন্য। পার্সোনাল ইকুইপমেন্ট গুলোর জন্য হলেও মানামের কিবোর্ড, প্যাসিভ একটা কিবোর্ড, ওটা ঠিকই প্যাক করতে হয়েছে, গিটারও প্যাক করতে হয়েছে, গিটারের রিগ প্যাক করতে হয়েছে। সুতরাং এগুলো নিয়ে মুভমেন্ট আমাদেরকেই করতে হয়েছে, এবং এছাড়া কোনো উপায় ছিল না। রাইট, সো আই উড সে মানে খুবই এট লিস্ট 40 ইয়ার্স পরে এসে আপনাদের একটা এরকম একটা এক্সপেরিয়েন্স হয়েছে ওয়্যার এট লিস্ট আপনার ওই যে লজিস্টিক্স, তারপর ইনস্ট্রুমেন্ট মুভ করা, এটা আমাদের কিন্তু মাইলস ফর সাম রিজন বিকজ আমরা we had been touring for quite a while now. মানে আমি বলতেছি বাংলাদেশের first complete band toured USA was Miles, 1996. Oh, wow. India-তে we started touring from Bangalore first. Achha. Bangalore, Delhi, Mumbai, then Kolkata আসছি পরে। তারপরে UK tour হয়েছে এর আগে করছি, আমরা UAE-তে কয়েকবার গেছি এর আগে, এবং প্রত্যেকটাই হ্যাড বিন ওয়ান্ডারফুল। আমরা 96 এ করছি, 2012 এ একটা ট্যুর করছি, দ্যাট ওয়াজ কোয়াইট এক্সটেন্সিভ। আমরা অস্ট্রেলিয়াতে আই থিঙ্ক দিস ওয়াজ দ্য থার্ড টাইম উই ওয়েন্ট হিয়ার। সো সবগুলো এক্সপিরিয়েন্স টোল্ড আস যে হাউ দ্য ফ্যান্স আর টেকিং বাংলা, আমি ব্যান্ড মিউজিকটা না বললাম, আমি বলতে চাচ্ছি দ্য ফর্ম অফ বাংলা সংস যেটা ফরওয়ার্ড হচ্ছে। এবং মাইন্ড ইউ একটা জিনিস কিন্তু কেউ খেয়াল করে না, সেটা হচ্ছে যে পৃথিবীতে যেসব জায়গায় বড় বড় ইন্ডাস্ট্রি আছে, একটা হিন্দি ফিল্মের আর্টিস্ট যখন প্লেব্যাক সিঙ্গার যখন ট্যুর করে তার যে ইন্ডাস্ট্রিয়াল ব্যাকআপটা থাকে, একটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের একটা আর্টিস্ট যখন করে তার যে ইন্ডাস্ট্রিয়াল ব্যাকআপ থাকে, তার সাথে বাংলাদেশি একটা একটা পারফর্মার ইজ ট্রাইং টু ক্রিয়েট আ সিচুয়েশন যেটা কিনা সিমিলার। নিউ ইয়র্কে যখন শোটা হচ্ছে, নিউ ইয়র্কের শোটা কিন্তু মাইলস লাইভ হিসেবেই হচ্ছে, রাইট? এবং দোজ হু আর কামিং, দে আর কামিং প্রিপেয়ার্ড, যেটা মাইলসের শো। এই জিনিসটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ, এবং এটা খুব দুঃখের বিষয়। এবং আমাদের সবার উচিত 50 বছরের বাংলাদেশে উই শুড প্লেজ যে ইন্ডাস্ট্রিটাকে আমরা এই পর্যায়ে রাখবো না, বিকজ সবাই এটা করবে কেন? সবার তো এটা করার কথা না, তোমার তো খালি মিউজিক করার কথা। ও মাই গড, ইয়েস, অ্যাবসলিউটলি। একটা প্রমোটার ফর ফরেন ল্যান্ড লাগবে, একটা অর্গানাইজেশন টু হোল্ড দিস শোজ, প্রমোশন, হ্যান্ড, সবকিছুর জন্য দরকার আছে। এইভাবে জিনিসটা এইভাবে হবে। আমার মনে হয় হামিন ভাই খুবই একটা ভালো কথা বলেছেন, আমি একটু রিপিট করব যে 50 বছরের বাংলাদেশে আসলে আমার মনে হয় যদি বলি, সেটা হচ্ছে এই সঙ্গীতের, এই মিউজিকের ইন্ডাস্ট্রি যে আমরা বলছি, একটা ইন্ডাস্ট্রি ফুল সেন্সে আসলে হওয়াটা খুবই দরকার। এবং আমরা যখন মিউজিক ইন্ডাস্ট্রি বলি, এখানে যে শুধু একজন গিটার বাজাচ্ছে বা ড্রামস বাজাচ্ছে বা তবলা বাজাচ্ছেন বা একজন লিরিক্স লিখছেন, কম্পোজ করছেন, গান গাচ্ছে, তা কিন্তু না। এটা কিন্তু এই ইন্ডাস্ট্রি মিন্স এটা এটা প্রচুর অনেক রকমের, কিন্তু এখানে আপনার এমপ্লয়মেন্ট আছে, এখানে টেকনিক্যাল টিম আছে, এখানে লজিস্টিক্যাল টিম আছে, এরা সবাই কিন্তু একসাথে কিন্তু একটা ইন্ডাস্ট্রি বিল্ড করে, যেটা সব দেশে কিন্তু আছে। কিন্তু ফর সাম রিজন আমাদের দেশে আমরা এখনো এসব ক্ষেত্রে একটু পিছিয়ে আছি। আমার মনে হয় যে এগুলো নিয়ে আমাদের আসলেই কাজ করতে হবে, যদি ইন্ডাস্ট্রিটাকে যদি আমরা আসলে ঠিক মতন দাঁড়া করতে পারি। বিকজ একজন মিউজিশিয়ান অথবা একজন ক্রিয়েটিভ মানুষ কিন্তু আসলে এই কাজটাই করবে, তা সে কিন্তু 100টা জিনিস নিয়ে, যেটা ইউজুয়ালি আমরা করছি এখন, 100টা জিনিস নিয়ে কিন্তু আসলে চিন্তা করতে পারে না। কিন্তু এরপরও হামিন ভাই আমি বলবো, এসব জিনিস চিন্তা ভাবনা করেও কিন্তু আপনারা আপনাদের গান লেখা বলি, গান শুরু করা বলি, ব্যান্ড অ্যাজ এ ব্যান্ড, আপনারা যখন অনেক আগে থেকে অনেক 40 বছর ধরে আপনারা পারফর্ম করছেন এবং একটা একটা করে অ্যালবাম বের করছেন, তো ওখানে একটু 40 বছর আগে ওই সময়টাতে একটু যেতে চাই। আপনারা তখন ওই সময় আসলে নতুন যে গানগুলো বানাতেন, ওটার কিন্তু একটা সিস্টেম ওয়ার্ডটা বলবো না, বাট একটা প্রসিজার ছিল একসাথে জ্যামিং করে, যেটা হয়তো এখন একটু কম করা হয়, মেবি, আই এম নট শিওর,
তো ওই সময়ে যে অ্যালবামস গুলা বের হতো তখনের সময়ের একটু যদি আমরা সাথে যদি একটু শেয়ার করেন যে তখন কি হতো, কিভাবে আপনারা করতেন কাজগুলো? প্রথম যে জিনিসটা হতো সেটা হচ্ছে যে আমরা খুব সিভিয়ারলি জি মিউজিকটা প্র্যাকটিস করতাম এবং এটা চর্চা করতাম। এবং সেকেন্ডে যেটা করতাম সেটা হচ্ছে যে লাইব্রেরিতে গেলে মানুষ যেরকম জ্ঞান অর্জন করে তেমনি সিভিয়ারলি মিউজিক শুনতাম, সব ধরনের মিউজিক শুনতাম। এই দুটো জিনিস হচ্ছে প্রথম এবং প্রধানত। আমরা নাম্বার ওয়ান বা সুপারস্টার বা আমার গান নাম্বার ওয়ান হইতে হবে বা এত এইসব এসব কোনো চিন্তা ছিল না। অনলি থিং ওয়াজ হে এই কর্ডটা তো হেভি ইন্টারেস্টিং, হে এই প্রোগ্রেশনটা তো অনেক, লেটস প্লে অন দ্যাট, লেটস ডু দ্যাট, লেটস, এই রিলেটেড ম্যাটারটা ছিল। তারপরে রেকর্ড হলো, আমরা ফার্স্ট মাইলস মাইলস অ্যালবামটা আমরা নিজেরাই করি, আমরা নিজেরা প্রোডিউস করি, নিজেরা ডিস্ট্রিবিউট করি, নিজেরা সেল করি। আমার ফ্রেন্ড কয়েক হাজার টাকা দিছিল ক্যাসেট গুলা কেনার, এটা করে আই থিঙ্ক বাংলাদেশে ব্যান্ডের ফার্স্ট অ্যালবাম সম্ভবত মাইলস মাইলস একটা ক্যাসেটের মাধ্যমে ফার্স্ট কামস ইনটু দি মার্কেট অ্যাকচুয়ালি। ওয়াজ ইট দি ইংলিশ অ্যালবাম যেখানে সব ইংলিশ গান ছিল? মাইলস মাইলস এটা কোথায় পাওয়া যাবে এখন, বা ওয়্যার ক্যান উই লিসেন টু দিস? আমরা পরবর্তীতে যেটা হলো সেটা হচ্ছে কুইকলি এইসবের যখন একটা ইন্টারেস্ট গ্রো করা শুরু করছে, পিপল যখন শোনা শুরু করেছে, তখন দা ইলেকট্রনিক কোম্পানিজ, ইলেকট্রনিক স্টোরস ইন স্টেডিয়াম এন্ড ডিফারেন্ট আদার প্লেসেস, তারা রিয়ালাইজ করলো যে তারা ব্ল্যাঙ্ক ক্যাসেট বিক্রি করে, এই ক্যাসেটের মধ্যে যদি এই ব্যান্ডের গানটা দিয়ে দেয় তাহলে তো এক্সট্রা আর্ন হয়। অ্যাবসলিউটলি আমাদের ইলেকট্রনিক্স বিকেম সঙ্গীতা, রাইট? আচ্ছা, এইরকমই অ্যাকচুয়ালি 1 2 3 4 করে দিস সাচ এন্ড সাচ, যেটা বাংলাদেশে পপুলারলি বলা হয় প্রোডাকশন কোম্পানি বেড়ে উঠলো। তখন যে জিনিসটা হলো সেটা অ্যাটলিস্ট একটা মিনিং ছিল, সেটা হচ্ছে যে তোমার গানগুলোর জন্য একজন ওয়াজ রেডি টু পে ইউ ফর দ্যাট, এবং সে একটা বিজনেসম্যান হিসেবে সে তোমার ডিস্ট্রিবিউট সেলটা করতো, যার জন্য তুমি যখন সেই সময় মানে আমরা যদি 80-এর দশক বলি এবং এখনকার যে অবস্থা, যেটার মধ্যে ডিফারেন্সটা হলো যে একটা লিসনার দোকানে রিক্সায় ডেকে অথবা গাড়ি করে সে দোকানে যেতে হতো, 60টা টাকা পকেট থেকে দিয়ে বা 45 টাকাতে একটা ক্যাসেট কিনতো, ফিজিক্যালি সে ওনারশিপটা রাখতে পারতো, সে ভিতরে ছবি দেখতো, লিরিক্স পড়তো, এটসেট্রা করে সে তোমার গানটা তার ভিতরে ধাতস্থ হয়ে যেত, যে গানটা সে পছন্দ করতো, নট রেডিও প্লে, নট এনি আদার প্লে, হি ইজ লিসনিং অর শি ইজ লিসনিং তার বাসায় তার প্লেয়ারে। So it could be 100 times that song is going, or maybe 10 times or something, something. Right. তাতে যেটা হয়েছে যে যে গানগুলো ভালো ছিল তুমি দেখবা কম্পেয়ার করলে, এবং তুমি যদি মিলাও 1 2 3 তাহলে তুমি দেখবা যে যে গান যার যে গান ভালো ছিল সেই গানগুলো এত firmly established. True. এবং এত owned, everybody like knows it. এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে it's not getting enough play. And there is an unnecessary acta competition or hype of at a false sense of kirum jani ki peculiar, nobody can pinpoint. I mean nobody can pinpoint je kishe, for example Miles jokhon prothom public er samne jay tokhon Shilpokala Academy te it was a Miles show, right? So the point was the Shilpokala Academy যদি টোটালি সোল্ড আউট হয়ে গিয়ে থাকে, ইট ওয়াজ এ মাইলস শো, রাইট? এইভাবেই জিনিসটা হয়ে আসছে। কিন্তু পরবর্তীতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে মাল্টিপল আর্টিস্ট, মাল্টিপল ব্যান্ড, সাথে হচ্ছে শিওর না যে অ্যাকচুয়ালি তার অবস্থানটা কোথায়। আমি যে পয়েন্টটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে একটা মিউজিক কোম্পানি ডিস্ট্রিবিউশন সেল একটা আর্টিস্ট মিউজিশিয়ানের জন্য যেমন ইম্পর্টেন্ট এবং যেটা স্ট্রাকচার্ড হওয়া উচিত, তেমনি ভাবে একটা আর্টিস্টের ব্যান্ডের মিউজিশিয়ানের গ্রেটেস্ট প্লেস হচ্ছে সে লাইভে তার অডিয়েন্সকে কিভাবে কানেক্ট করছে এবং হাউ হি ইজ গ্রোইং। অ্যাবসলিউটলি। সো এন্ড দ্যাট ইজ অ্যাকচুয়ালি, এটা আসলে ফ্রম অ্যান অডিয়েন্স পয়েন্ট অফ ভিউ এটা
চিন্তা করতে বা দেখতে যতটা ইজি লাগে এটা আসলে ততটা ইজি না। মাইলস এবং মাইলসের মতন যে ব্যান্ডস গুলো আছে এখনো বা আমাদের আগে যারা আমাদের মেন্টরস হয়ে আসলে আমাদের সবাইকে একটা পাথওয়ে করে দিয়েছে, আমি দেখেছি এটলিস্ট, আমরা অনেকেই দেখেছি যে প্র্যাকটিস ইজ দ্য কি। প্রতি সপ্তাহে কেউ চাকরি করুক কি না করুক, হোয়াট এভার ইট ইজ, সেই প্র্যাকটিস টাইমটাকে মেনটেন করা, প্র্যাকটিস করা, নতুন জিনিস শোনা, নতুন জিনিস উঠানো, এগুলো কিন্তু আমার মনে হয় যে এখনো হামিন ভাই বলবো বেশ কিছু ব্যান্ডস আছে, থ্যাঙ্কফুলি সাম অফ দেম আর নিউ ব্যান্ডস, এখন বাম্বাতে এসেছে, এই ব্যান্ডসগুলো কিন্তু আসলে একই পথটাই কিন্তু চুজ করেছে, দ্যাট দে আর গোন টু ওয়ার্ক হার্ড, দে গোন লিসেন টু দ্য গুড, দে গোন লিসেন টু স্টাফ, মানে সব রকমের জিনিসপত্র শুনবে, নট যে আগেই জাজমেন্ট করে ফেললাম। কিন্তু আপনি একটা জিনিস বলেছেন যেটা আই রিয়েলি এগ্রি, যে এখন কিন্তু পিন পয়েন্ট করা যায় না, সামথিং ইজ মিসিং। আসলে মিউজিক বলতে আমরা কি কি বুঝাচ্ছি বা কি বলছি, আমার একটা ডেফিনেশন হচ্ছে যে আমি কয়েকদিন আগে খুব ফ্রাস্ট্রেটেড হয়ে একটা কথা লিখেছিলাম আমার ফেসবুক সোশ্যাল মিডিয়াতে যে মিউজিক ইজ ডেড ইন বাংলাদেশ বাট কন্টেন্ট ইজ এ লাইফ। এটা যদিও আমাকে অনেকে বলেছিল তোমার লেখা উচিত হয়নি, তারপরও আমি একটু এটা ইল্যাবরেট করতে চাই যে কন্টেন্টটাই কিন্তু আসলে এখন অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আসলে আমার, আমি যখন ধরেন একটা কোনো নাটক হচ্ছে বা কোনো একটা ভিজুয়াল হচ্ছে, তখন কিন্তু আমি চিন্তা করি এটার সাথে একটা এরকম একটা গান, এরকম একটা ভিডিও হলে হয়তো গানটাকে আলাদা করে যদি আমি ইউটিউবে দিই এটা একটা আলাদা ভাইরাল হতে পারে। চিন্তাধারাগুলো কিন্তু এখন কিছুটা এরকম, কিন্তু আসলে যে নিজের ভেতর থেকে কতটুকু কথাগুলোকে এক্সপ্রেস করা, নিজেকে এক্সপ্রেস করা যদিও আছে অনেকেই, তারপর আমার মনে হয় যে ইন দ্য লাস্ট 40 ইয়ার্স এটলিস্ট 50 ইয়ার্স অফ বাংলাদেশ, 50 ইয়ার্সে কিন্তু এই চেঞ্জটা অনেক বেশি এসেছে, অ্যান্ড ইটস ভেরি স্যাড আমার মতে। তারপর আমি বলবো যে আমাদের যে অর্গানাইজেশনসরা আছে, আপনারা আছেন, ডেফিনেটলি আপনারা মিউজিকটাকে পজিটিভ দিকে আপনারা নিয়ে যাবেন। একটা প্রশ্ন ছিল হামিন ভাই, এটা আমরা যখন এখানে এখানে এই বিষয়টাতে আমার বলার একটা জিনিস আমি একটু না বললেই নাই, সেটা হচ্ছে যে আই কমপ্লিটলি এগ্রি উইথ ইউ, এবং আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে ডেভিড বাউই একটা ইন্টারভিউতে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা বলছিল, খুব ইম্পর্টেন্ট কথা বলছিল, সে বলছিল যে কারণ ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু জিনিসটা সেম সেম, ইউ সি লেড জেপলিন, ভ্যান হেলেন, ব্ল্যাক স্যাবাথ, পিঙ্ক ফ্লয়েড, বিটল, এনিওয়ান ইউ নেম, দে হ্যাড রেকর্ড কোম্পানিজ, দে হ্যাড একটা উইন্ডো যেখানে গিয়ে সে তার মিউজিকটাকে মানুষের কাছে দিতে পারত। এটা কিন্তু দ্য ওয়ার্স্ট এফেক্ট অফ ডিজিটাল ডোমেইনে, এটাকে সমস্ত র‍্যাপ আপ করে এক দুটো তিনটে কোম্পানির মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে। পয়েন্টটা হচ্ছে একটা থাম্ব দিব লাইক, এটা করতে কোনো কোনো এফর্ট লাগে না, আর শুনলাম দিয়ে দি, দেয়ার ইজ নো ওনারশিপ, ইটস জাস্ট লাইক এটা দিতে তো আমার কোনো খরচ নাই, কিছুই করতে হয় না, দিয়ে দেই এরকম। বাট হাউ ইজ দ্যাট ভ্যালুইং আ বিউটিফুল ক্রিয়েটিভ ওয়ার্ক অফ অ্যান আর্টিস্ট, এটা কি হয়? এটা এরকম এই যে ইউটিউবটা, ইউটিউবটা ইয়েস পিপল আর লিসনিং ইয়েস, বাট একটা প্রফেশনাল আর্টিস্টের জন্য ইউটিউবটা কি, হাউ ইজ ইট রেকগনাইজ? আমার এই যে আমরা দেখি 1 মিলিয়ন ভিউজ তো কি হলো, মানে 1 মিলিয়ন ভিউজ সেজ দ্যাট ইউর সং হ্যাজ এ রিচ, বাট রিচ করার পরে তোমার কোনো ভ্যালু নাই, ভ্যালুয়েশনে নাই, কারণ 1 মিলিয়ন যদি ভিউ হয়, 1 মিলিয়ন যদি তোমার লাইক দেয়, কোয়েশ্চেন ইজ কুড দে পে 20 টাকা মাল্টিপ্লাইড বাই 1 মিলিয়ন, টেল মি অ্যাবাউট দ্যাট, অ্যান্ড দেন টেল মি যে তাহলে, বিকজ খালি পেটে বা একজন আর্টিস্ট করেই যাবে কিন্তু সে কোনো তার মূল্যায়ন হবে না। আমরা অন্য জেনারেশনের, লেটস সে তুমি যখন বলো যে আপনারা করেছেন, আমাদের কিন্তু একটা ইনসেন্টিভ প্রসেস ছিল, সেই প্রসেসটা পরবর্তীতে চেঞ্জ হয়েছে, আমরা সেই চেঞ্জটাকে অ্যাডাপ্ট করে আমরা আমাদের জায়গায় থাকবে। ফর এক্সাম্পল, তুমি যদি আমাকে ডিজিটাল ডোমেনে উঠাও বা কোনো একটা কিছু করো, দেখবা যে আমার হয়তো এনগেজমেন্ট সেরকম না, প্যাথেটিক এনগেজমেন্ট ধরো, কিন্তু আমি যখন গ্রাউন্ডে যাচ্ছি, আমি যখন একটা শো কে দাঁড় করাচ্ছি, আমি যখন একটা একটা মাইল শো হবে, তখন জিনিসটা কিন্তু আবার ডিফারেন্ট একটা পিকচার নিতেছে। এই জন্যই আমি বলছি যে জিনিসটা স্পষ্ট না, এবং ইয়াং অ্যাসপায়ারিং মিউজিশিয়ান আর্টিস্টের জন্য ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো যে তারা অ্যাকচুয়ালি
where are they standing? It's very important. True. And this is very true. আমি প্র্যাকটিস নিয়ে আপনাদের একটা কথা বলছিলাম, আমার যখন স্টুডেন্ট ছিলাম হামিদ ভাই, তখন আমরা অনেক রকমের রুমার শুনতাম, অনেক রকমের গল্প শুনতাম। তো একটা গল্প যেটা আমরা শুনেছি রিগার্ডিং মাইলস, সেটা হচ্ছে মাইলস প্রতি সপ্তাহে রেগুলারলি একটা প্র্যাকটিস করে একদম গরমের মধ্যে, কোনো এসি ফ্যান ছাড়া তারা ঘামতে ঘামতে প্র্যাকটিস করে। ইজ ইট ট্রু এই জিনিসটা? এটা আসলে সত্যি? মানে আপনারা ইচ্ছা করে সব বন্ধ করে, একটা বিউটিফুল প্যাড ছিল, সবাই ওখানে ভিজিট করছে, বামবার মিটিং ও হয়েছে, ইট ওয়াজ ভেরি মেমোরেবল প্লেস। এবং আমাদের প্রিভিয়াসলি আরেকটা প্যাডেও এবং এ পর্যন্ত একদম রিসেন্টটা বাদে সবগুলোতে আমরা ইচ্ছা করে এয়ার কন্ডিশনার লাগাই নাই, ইজ বিকজ উই ওয়ান্টেড টু ইমুলেট দ্য অ্যাকচুয়াল কনসার্ট সিচুয়েশন। সো আমরা যদি 3 ঘন্টা প্র্যাকটিস, আমরা প্রথমত আমরা প্র্যাকটিস করি 2019 পর্যন্ত আমরা যেভাবে প্র্যাকটিস করছি সেটা হচ্ছে কোনো শো ছাড়া। ইটস নট বিকজ অফ দ্য শো, ইট ইজ লাইক এই গানটাকে আর কিভাবে এরকমও তো করা যায়। আমাদের একটা যেমন হতো যে কেউ কোনো কথা বললো না, একজন একটা জাস্ট স্টার্ট করলো, ওয়ান অফ আওয়ার বেস্ট মিউজিক হ্যাজ বিন লস্ট ইন দ্য জ্যাম, ওটা কোনো রেকর্ড হয় নাই। বাট ওইটাই অ্যাকচুয়ালি আমাদের রিয়েল কালারটা, যেটা হয়তো আমরা একটা গান রিলিজ করতে গেলে বেশি চিন্তা করে সবসময় হারাই ফেলছি। বাট দ্য পয়েন্ট হচ্ছে যে উই রিহার্সড জাস্ট ফর দ্য রিহার্সাল সেক এন্ড টু প্লে মিউজিক। এবং 2019 ইট ওয়াজ দ্য সেম, আওয়ার্স আফটার আওয়ার্স জাস্ট প্লেয়িং মিউজিক। আর যেটা বললা যে উইদাউট অ্যান এয়ার কন্ডিশনার, ইয়েস, বিকজ আই থিঙ্ক ফর 28 ইয়ার্স, ডেফিনেটলি ইফ নট 30, উই রিহার্সড উইদাউট এনি মানে নিজেদেরকে একটু আরাম দিলাম, এইসব না, একদম সোয়েটিং ইট আউট এন্ড প্র্যাকটিস ইট, রাইট? ইয়া, ওয়েল আই থিঙ্ক দ্যাটস স্টিল দ্য ওয়ে, এটা ইট ডাজন্ট ম্যাটার। আসলে আমরা আমাদের রোডি ছিলাম, রাইট? আচ্ছা, ওকে, ও ফ্যান্টাস্টিক। আমি আশা করছি হামিদ ভাই যে সামনে আমাদের সিচুয়েশনটা ডেফিনেটলি আস্তে আস্তে ঠিক হচ্ছে, এবং আমরা ইনফ্যাক্ট কয়েক সপ্তাহ আগে আমরা একটা শো করেছি, যদিও একটা ইন্টারনাল একটা রেকর্ডের একটা শো ছিল, তারপরেও আমার মনে হয় যে কিছুটা একদম লাইভ মিউজিক বাজানোর এবং এনজয়িং, মানে এনজয় করার যেই এক্সপিরিয়েন্সটা আমরা করেছি সবাই একসাথে, আপনি ছিলেন, আমি ছিলাম, আরো রাফা ছিল, আরো অনেকে ছিল, আমি আশা করছি সামনে আমাদের এই সিচুয়েশনটা আরেকটু নর্মাল হবে, আর আমরা আমাদের যে কাজটা লাইভ শো করা, তালি গালি দুটাই খাওয়া, দুটাকেই আসলে প্রপারলি এক্সপিরিয়েন্স করা, এটা আবার শুরু হবে। আমি একটু আপনার থেকে একটা লাস্ট একটা জিনিস জানতে চাচ্ছি, এটা অনেকেই আমাকে অনেকেই প্রশ্ন করছে যে এক হচ্ছে আপনার বাম্বাতে মেম্বারশিপটা এটা কি ইয়ারলি, এটা কি অ্যানুয়াল নাকি এভরি ইয়ার কি আপনারা এই টাইপের অডিশনস নিয়ে আপনারা ব্যান্ড আনবেন নাকি, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে ক্রাইটেরিয়াটা কি, ওই ব্যান্ডের আসলে কি কি থাকা উচিত, কি কি দরকার, কোয়ালিটি ওয়াইজ বা অ্যালবাম ওয়াইজ, রিলিজেস ওয়াইজ, পপুলারিটি ওয়াইজ কি থাকতে হবে অ্যাকচুয়ালি, এই দুটো প্রশ্ন যদি একটু আনসার করতেন। হয় এবারে বিফোর ইনভাইটিং ফর মেম্বারশিপ ক্রাইটেরিয়া গুলো বলাই ছিল, আমি আবারো রিপিট করি, আবার সেটা হচ্ছে দুটো ফ্যাক্টর ইম্পর্টেন্ট হয় এখানে, যেটা আগে যখন আমরা ওয়ে ব্যাক যখন শুরু করেছিলাম তখন থেকে ডিফারেন্ট। একটা হচ্ছে একটা ব্যান্ড একটা আর্টিস্টের ফুটপ্রিন্ট, সে নিজে উইদাউট বিইং আ বাম্বা মেম্বার সে অলরেডি করে ফেলছে, সে করে ফেলছে, ইটস ভেরি ক্লিয়ার। কিরকম এক্সাম্পল, যখন শূন্য এবং অ্যাভয়েড রাফা মেম্বার হলো, তখন কিন্তু ডিসিশনটা ছিল হোয়াট ইউ থিঙ্ক অফ শূন্য, হোয়াট ইউ থিঙ্ক অফ অ্যাভয়েড রাফা, অ্যান্ড এভরিবডি ওয়াজ ইউনানিমাস, they are absolutely ready to be a member, right? More than ready to be a member, so they were just brought in. Ebaro it had been the same, most new applications were artists, musicians or a band or the person behind the band already established themselves, right, with a footprint that goes for years. Sutrang ederke deke abar dekhar kichu nai, you know that, right? They have their music, successful musics going around, you know je tader fan following ache, you know je tara prominent jaygay already placed themselves. Sutrang
আর একটা দিক ছিল হচ্ছে যে ব্যান্ডস হু আর গুড রাইট বাট নট এভরিবডি ইজ ভেরি ক্লিয়ার অ্যাবাউট দেম সামবডি নোজ ইয়েস আই স দেম দে আর ভেরি গুড ব্যান্ড অ্যান্ড সাম ইজ সেইং আমি এখনো দেখি নাই আই ডোন্ট নো মানে হাউ গুড আর দে সো ভেরি গুড ইউ নো টোকন বাই ইউ শুড সি দেম অর বাপা বাই ইউ শুড সি দেম অ্যান্ড দেন সো উই কল্ড ইন ফর সর্ট অফ অডিশনের জন্য আপনি আপনার কাছে তাদেরকে ডেকেছিলেন এবং সাম অফ দেম হ্যাড বিট ভেরি ইমপ্রেসিভ অ্যাকচুয়ালি রাইট সাম অফ দেম তাদের কয়েকজনের ফেইথ ইন মিউজিক অ্যান্ড দ্য বিলিফ ইন মিউজিক ওয়াজ কোয়াইট এক্সট্রাঅর্ডিনারি আই থট বাট সেইং দ্যাট আর একটা জিনিস এর সাথে সাথে আসছে যেটা ক্রাইটেরিয়ার একটা অন্যতম পার্ট ইজ হাউ সিরিয়াস আর ইউ উইথ দ্য ব্যান্ড আই মিন ইউ ইউ সাউন্ড গ্রেট ইউ লুক গ্রেট এভরিথিং ইজ গুড বাট হোয়াট মানে আর ইউ গোন সে তো পার্মানেন্টলি ঢাকায় চলে আসছে দেখা গেছে যে ওই আনসার গুলো খুব ক্লিয়ার ছিল না যে না উই আর অল গোয়িং টু মুভ ইন টু ঢাকা রাইট আবার দেখা গেছে যে কোয়েশ্চেন টোয়েশ্চেন্স এ আসছে যে না উই উইল গেট অ্যানাদার অ্যানাদার রিপ্লেসমেন্ট সো দ্য কোয়েশ্চেন কেম সো তুমি তো অডিশন দিতে সে কে নিয়ে সো ইফ ইজ নট অ্যাভেলেবল সামবডি এলস ইজ গোনা কাম আচ্ছা তো এই ইস্যুস গুলো খুব প্র্যাকটিক্যাল ইস্যুস বাট দিস ইস্যুস আর যে ওই ধরনের ইস্যু যেটাতে একটা একজনকে যদি মেম্বার করা হয় এবং একটা জিনিস দেখে মেম্বার করলা কিন্তু অ্যাকচুয়ালি এক মাসের মধ্যে সেটা নাই রাইট দ্যাট ইজ সামথিং উই ওয়ান্ট টু অ্যাভয়েড আই থিং আর একটা জিনিস তুমি যেটা বললা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এটা রেগুলার এবার একটু গ্যাপ পড়ছে বাট ইটস আ রেগুলার ইট ক্যান বি ওয়ান ইয়ার এভরি ইয়ার ইট ক্যান বি এভরি টু ইয়ার্স এটা হয়তো আমরা ডিসাইড করব ভেরি সুন বাট ইট ইজ সামথিং উইচ ইজ রেগুলার আমার মনে হয় যে ভেরি অনেক ভ্যালিড পয়েন্টস হামিন ভাই আপনি বলেছেন এবং যারা আমাকে জিজ্ঞেস করছেন আপনারা যে বাম্বার রিলেটেড যে প্রশ্নগুলো আই হোপ হামিন ভাইয়ের আনসারটা হ্যাজ ক্লিয়ার্ড ইউর ডাউটস ইট হ্যাজ ক্লিয়ার্ড মাইন্ড তারপরেও যদি আপনাদের প্রশ্ন থাকে ইউ নো হামিন ভাই ইজ দেয়ার অন সোশ্যাল মিডিয়া আই থিঙ্ক বাম্বারও একটা পেজ আছে বা তাছাড়া বাম্বার কিন্তু এনি কাইন্ড অফ কোয়েশ্চেন আর তাছাড়া বাম্বার এখন নতুন কিছু মেম্বার্স যারা কাজ করছে আসলে দৌড়াদৌড়ি করছে অনেক তারাও আছেন আমি ওদের নাম বলেছি অলরেডি জোহাদ আছে জামশেদ আছে আমাদের সাকিব চৌধুরী ভাই সাকিব ভাই আছেন সাজু ভাই আছেন আই থিঙ্ক আ লট অফ ইউ আর ইন টাচ উইথ দেম অনলাইনে সরি সোশ্যাল মিডিয়াতে ইউ ক্যান অ্যাকচুয়ালি প্লেস কোয়েশ্চেন্স টু দেম অনলাইন অ্যান্ড এবং তারাও ইউনো দে ক্যান গেট ইন টাচ উইথ ইউ সো এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ হামিন ভাই এই লাস্ট প্রশ্নটা দিয়েই আমি আসলে শেষ করলাম কারণ অনেকেই কিনা অনেক ইয়াং যারা মিউজিশিয়ান তারা আমাকে পার্সোনালিও মেসেজ করছে আমি দেখছি টিং টিং হচ্ছে কিছুক্ষণ পরপর এখানে আমার সাইডে যে হামিন ভাইকে একটু জিজ্ঞেস করেন যে বাম্বাতে আমরা কখন ঢুকতে পারবো কি কি ক্রাইটেরিয়া আছে সো আই হোপ দ্যাট ওয়াজ ক্লিয়ার হামিন ভাই লাস্ট একটা প্রশ্ন অল দিজ ইয়াং মিউজিশিয়ান যারা দেখছে এবং সবসময় ইউনো দে লুক আপ টু ইউ তাদেরকে যদি খুব ব্রিফলি একটা মেসেজ না বা একটা কোন একটা কথা বা একটা থট শেয়ার করতে পারেন যেটা ওদেরকে ইন্সপায়ার করবে টু বি গুড মিউজিশিয়ানস অথবা এনিথিং দে ডু ইন লাইফ যেটা তারা অনেস্টলি তারা এটা নিয়ে আগাতে পারবে এক্সপেশালি মিউজিশিয়ানস ডেফিনেটলি কারণ মিউজিক নিয়ে আসলে সবাই একটু একটা ডাউটফুল একটা ওই অবস্থায় থাকে বাংলাদেশে সবসময় শুড দে টেক ইট অ্যাজ আ ফুল টাইম ক্যারিয়ার শুড দে নট এন্ড অল দ্যাট তো আপনি যদি কিছু বলেন তাদেরকে আমি যে জিনিসটা বলবো সেটা অ্যাকচুয়ালি পৃথিবীতে অনিবার্য সত্য হিসেবে চলে আসছে এবং আমি পার্সোনালি আফটার 40 ইয়ার্স আই ক্যান টেল ইউ ভাউচ ফর ইট যে দেয়ার ইজ অল্টারনেটিভ সেটা হচ্ছে ফর অল অ্যাসপায়ারিং মিউজিশিয়ানস মোস্ট ইম্পর্টেন্ট থিং ইফ ইউ ডু মিউজিক তাহলে যদি মিউজিককে ভালোবাসতে হবে এবং মিউজিকের প্রতি ওই টোটাল ডেডিকেশনটা থাকতে হবে কারণ মনে রাখতে হবে ওই চিরসত্য কথাটা ইফ ইউ লাভ সামথিং and do it loving it you right. are bound to get a result prithibite eta hoye asche eta hoye jabe kintu eta ei rokom na je
মিউজিকটাকে টুল হিসেবে ব্যবহার করলাম টু গেইন আমার একটা অ্যাবসলিউট টার্গেট যেখানে আমি পৌঁছাতে চাই, ইট মে নট ওয়ার্ক। কেন? ইটস বিকজ তুমি যে কাজটা করতেছো সেটাতে তুমি কত ভালো এবং কত কত ভাবে নিজেকে তুলে ধরতে পারছো সেটাই তোমাকে রিওয়ার্ডটা এনে দিবে। নো আদার থিংস উইল ব্রিং ইন দ্য রিওয়ার্ড, রিওয়ার্ড উইল কাম অটোমেটিক্যালি। কি স্কেলে আসে সেটা অলরেডি বাংলাদেশে অনেকেই প্রমাণ করে গেছে। ক্যারিয়ার হিসেবে অবশ্যই মিউজিক নিতে পারে, বিকজ ইটস গোয়িং টু চেঞ্জ, হোপফুলি থিংস উইল বি মাচ বেটার। এবং অ্যাজ ইট ইজ অবস্থাতেও দে আর পিপল হু আর ডুইং মিউজিক প্রফেশনালি। কিন্তু একটা জিনিস হচ্ছে যে you will have to be dedicated to that belief je music is it and I'm going to give my best doing what I'm going to do and it is not a tool, it's not a tool. Right, absolutely. It's art. ami ekhane ekটু add korte chai last er dike je Hamin Ahmed, Hamin bhai belongs to a very ekta khubi ekta strong background when it comes to music, একটা মিউজিক্যাল ফ্যামিলি। এবং আমরা কিন্তু প্রতি বছরই ওনার বাবা মা কমল দাশগুপ্ত এবং ফিরোজা বেগমকে কিন্তু আমরা স্মরণ করি। তারা যে কন্ট্রিবিউশন রেখেছে আমাদের বাংলা মিউজিকে, ওটা আমরা আসলে কখনোই ভুলতে পারবো না। এবং আমি এটা খুব ভালো মতন জানি যে হামিন ভাই, শাফিন ভাই ওনারা দুজন এবং যারা যারা আসলে কানেক্টেড এই ফ্যামিলির সাথে, তারা সবাই কিন্তু আসলে এই দুজনকে সবসময় মনে রাখে, বিকজ তাদের আশীর্বাদেই কিন্তু আসলে ওনারা বলি বা আমরা সবাই বলি আমরা কিন্তু এখনো এগিয়ে যাচ্ছি। তো লাস্ট বাট নট দ্য লিস্ট হামিন ভাই, আ ফিউ ওয়ার্ডস অ্যাবাউট ইওর প্যারেন্টস ফর এট লিস্ট ফর দ্য এসপেশালি ফর দ্য ইয়াং পিপল যারা যারা দেখছে। প্রথমত তো আমি খুবই ভাগ্যবান, আমি এরকম একটা ফ্যামিলিতে জন্ম নিয়েছি। বাবা মা দুজনেই সঙ্গীতাঙ্গনে যা ওয়াট কন্ট্রিবিউশন তারা যেটা দেখেছে সেটা তো আনপ্যারালাল। কিন্তু ওয়াইল ডুইং দ্যাট তারা যে লাভ এবং ডেডিকেশন দিয়ে করেছেন সেখানে একটা জিনিসই বারংবার আমরা জ্ঞান হওয়ার থেকে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে ওই অ্যাবসলিউট ডেডিকেশন এবং এবং স্ট্রাইভিং টু বি অ্যাজ বেস্ট অ্যাজ পসিবল। এবং এটার এটার কিন্তু অ্যাকচুয়ালি আসলেও কোনো অল্টারনেটিভ নাই। এবং আম্মা ফর এক্সাম্পল আমাদেরকে বড় করার পাশাপাশি যে সব রেসপন্সিবিলিটি যা কিছু নেওয়ার পরেও গানটাকে যেখানে যে অবস্থানে নিয়ে গেছে নজরুল সঙ্গীতকে ফর এক্সাম্পল ইজ আ অ্যাকিউট এক্সাম্পল। মানে আমি বলতে চাচ্ছি একটা এক্সাম্পল হিসেবে যে তিনি নজরুল সঙ্গীতের মতো ডিফিকাল্ট যে গানটা ডিফিকাল্ট বিকজ নজরুলের তো অনেক মিশ্র রাগের সমন্বয় আছে এবং একটা ক্লাসিক্যাল ব্যাকগ্রাউন্ড লাগে, সে গানগুলো এক থেকে দুই টেকের মধ্যে ওকে হইতো পুরাটা একবারে। সো আমি যদি ধরে নেই যে ওইটা হচ্ছে সিঙ্গিং, তখন আমি গিয়ে যখন মাইক্রোফোনের সামনে দাঁড়াই, দাঁড়িয়ে প্রথম কোরাসের পরে নেক্সট ভার্স যখন আসতেছে তখন ওটা হয় নাই, তখন অ্যাকচুয়ালি জিনিসটা হলো না। সো দ্য চ্যালেঞ্জ আমাকে রাখতেই হবে, আমি ফার্স্ট টেকে কোথায় আছি, ফার্স্ট টেকে যেখানে আছি এখান থেকে আমাকে কতখানি ইমপ্রুভ করলে আমি জিনিসটা। টেকনোলজি তো হেল্প তো মানুষ নেই, বাট আমরা যদি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের দিকেও তাকাই, আমরা যদি টেকনোলজিকে বলি যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে হচ্ছে প্রথম এবং প্রধানত ওখান থেকে আসে, তাহলে তার পাশে তার মিউজিশিয়ান গুলোকে দেখো, ওরা যখন ভ্যান হেলেন যদি একটা গিটার নিয়ে বৈশা বাজায় তার যে পারফেকশনটা, আমি অ্যালডিমিওলা দেখছি লাইভ, আই স সাম অফ দেম প্লে লাইভ, ইটস আনরিয়েল হোয়াট দে প্লে, মানে এত এত কারেক্ট কিভাবে হয় এটা সত্যি একটা বিষয়। কিন্তু ওই ডেডিকেশনটা এবং নো হাউ, সো আমি সাম আপ করতে গেলে হচ্ছে বাবা মার থেকে গুড অ্যাডভাইস, তাদের ওপেন মাইন্ড, ওপেন মাইন্ডেড অ্যাজ অ্যালাউড মি অ্যান্ড শাফিন টু কাম ইন টু দিস, এবং তারা গ্রেট বলেই তাদের মাইন্ড ওপেন ছিল না করে নেই, খালি একটা কথা বলছে যা করবা ভালোভাবে করবা, দ্য পয়েন্ট ইজ এখনো সেটা ভালো করে করার চেষ্টা করতেছি, এখনো থিংস লার্নিং নিউ থিংস ট্রাইং টু লার্ন লার্ন করার শেষ নেই। অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ সো মাচ হামিন ভাই, অনেক অনেক কথা হলো এবং ইউজুয়ালি যখন আপনার সাথে দেখা হয় এভাবেই কিন্তু আসলে গল্প হয় আমাদের,
তো মনে হচ্ছে আসলে আপনার সাথে বসে অনেকদিন পর গল্পই হচ্ছে, আশা করি খুব শীঘ্রই আপনার সাথে দেখা হবে আমাদের। থ্যাংক ইউ ফর গিভিং আস আ লট অফ টাইম, খোদা হাফেজ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।